আসসালামু আলাইকুম বিবার স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাইসুল ইসলাম তো সবসময় তো নতুন কিছু নিয়ে আসি এবং কখন কোন ফার্নিচারটা যাচ্ছে এবং কখন কোন প্রোডাক্টটা সবার নজর কাটছে সেইগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে আসি তো আজকে অসাধারণ দুইটি ড্রেসিং টেবিল নিয়ে আসলাম দুইটি না বলতে পারেন একই সাথে তিনটি ড্রেসিং টেবিল একটা পুরোই আনকমন আর দুইটা আমাদের একদম চলিত আপনার গ্রাম বাংলার যে ঐতিহ্য যে ড্রেসিং টেবিল পাঁচ চাল সেটা নিয়ে আজকে কথা বলবো তো প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো যে বার্নিশের আগে কেমন বার্নিশের পরে কেমন ড্রেসিং টেবিলের হাইট কেমন পাশে কতটুকু দিলাম কার বাসায় দিচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো ভাগ্যক্রমে একই মডেলে দুইটি ড্রেসিং টেবিল দুইটি পাশ চাল মুন্সিগঞ্জেই যাচ্ছে ভিন্ন ভিন্ন বাড়িতে তো যার বাসায় যাচ্ছে একটি হচ্ছে উনি হচ্ছে সৌদি প্রবাসী ওনার ভাইয়ের নাম হচ্ছে মিস্টার শেখ তো আরেকটি যাচ্ছে অন্য আরেকজনের বাসায় তো ওনার নামটা এই মুহূর্তে মনে নেই তো যাই হোক এখন আপনি পাঁচ চাল নিয়ে কথা বলবো পাঁচ চালটি পাশে কতটুকু এটা হচ্ছে পাশে সাড়ে তিন ফিট উচ্চতাটা আমি একটু দেখাই দেয় যে নিচের বডি উচ্চতা অনেকে জিজ্ঞাসা করে নিচের বডি উচ্চতা কত নিচের বডিটা আপনি প্রায় আছে সাতাইশ ইঞ্চি আর আমরা যে এভাবে মাপ দেই এভাবে একদম উপর থেকে যদি আমরা মাপ দেই তাহলে হয় আট ফিট তারপর এইখান থেকে যদি আমরা গ্লাসের যে মেন জিনিসটা মাপ দেই তাহলে আপনার মাপ পড়তেছে আপনার চৌচল্লিশ ইঞ্চি এই প্রত্যেকটা জিনিসে মাপ দিয়ে মাপ দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে কী দিলাম না দিলাম কতটুকু ঠিক ডে দিলাম এই জন্য হচ্ছে মাপ দেওয়ার মেন কারণ আর বিষয় হচ্ছে যে এখানে যে আমরা আগে পরে আমি কখন এইভাবে মাপ দিয়ে এই ধরনের ডিসিনটি দেখাই নি কারণ বার্নিশের পরে এটা খুব টাফ হয়ে যায় কারণ পরে বেশি মাত্র যেহেতু বার্নিশ করছি বেশি হাতাও দেওয়া যায় না কারণ দাগ পড়ে যায় শুকানোর ব্যাপার সেবার আছে তো এইখানে যে ড্রেসিং টেবিল আছে পাশে সাড়ে তিন ফিট এমনি যে আমরা মাপ দেই তাহলে আপনার পাশে হচ্ছে সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি আর উচ্চতায় হচ্ছে আপনার নিচ থেকে যদি আমরা পাঁচ চালে একদম হাইট ধরি তাহলে এটা উচ্চতা হয় আট ফিট আগে আমরা সাত ফিট বানাতাম মডিফাই এবং এটাকে বিভিন্ন ধরনের আরও আকর্ষণীয় করার ক্ষেত্রে আমরা উচ্চতা বাড়িয়েছি জিনিসের কোয়ালিটি বাড়িয়েছি যেমন এই জিনিসটা দেখা যায় যে এই জিনিসটা আগে আমরা দিতাম দুই দুই এখন দিচ্ছে আড়াই আড়াই আড়াইয়ের কাট নিয়ে কাট কেটে ধরনের নতুন করে টুন করা আর স্পট লাইট টিনটি দেওয়া এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জিনিসের যে লাইটিংটা আপনার গোলসিটা বাড়ে এবং যখন লাইট যখন জ্বালাবে এখানে যখন লাইটটা যখন জ্বালাবেন তখন এই ড্রেসিং টেবিলের সৌন্দর্যটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে তো এই ড্রেসিং টেবিলটা যেভাবে আমরা তৈরি করছি ঠিক এইভাবে যে আপনারা নেন এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আমাদের থেকে এটা নিতে পারবেন ঢাকার মধ্যে ঢাকার মধ্যে বলতে আমরা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন ধরেন মিরপুর মোহাম্মদপুর তার ধানমন্ডি এই সমস্ত এরিয়ার মধ্যে হলে আমরা বাড়ির নিচ পর্যন্ত আমরা আমাদের পক্ষ থেকে ফিরিয়ে দেবো যদিও উপরে উঠান আপনার তিনতলা চারতলায় পাঁচ তালায় সেটা লেবার খরচ সেটা আপনাদেরকে বহন করতে হবে তেমনিভাবে যেহেতু ঢাকার বাহিরে যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা ভাড়া অংশীদারী হব যেমন প্রত্যেকে ওনারা ড্রেসিং টেবিলে ভাড়া অংশীদারি হয়েছেন এবং পক্ষান্তর দনোজনের বাড়াই কম হচ্ছে যেহেতু একই ডিস্ট্রিকে যাচ্ছে পার্শ্ববর্তী হয়তো দশ কিলো পনেরো কিলো আগে পরে হবে ওনাদের বাড়ি তো দোনো কাস্টমারের সুবিধা দেখা যায় যে আমরা এইভাবে কাস্টমারদেরকে কিছু টাকা বাঁচানোর জন্য এইভাবে করে প্রোডাক্ট পাঠাই তো একই ডিস্ট্রিকে যদি হয় তাহলে দোনোজনেরই সেভ আমাদেরও সেভ দেখা যায় একই জার্নিতে হয়তো প্রোডাক্টগুলো নে নামিয়ে দিয়ে আসতে পারতেছি আর সাথে যে এগুলো নিয়ে বিস্তারিত কথা বললাম না কারণ এগুলা নিয়ে আগে পরে অনেকবার ভিডিও করা হয়েছে অনেক কিছু দেখানো হয়েছে আর আরেকটি বিষয় বলে নেই সাথে সাথে আপনি বার্নিশের কোয়ালিটি দেখে নেবে কারণ এই হ্যান্ড বার্নিশের গুণটা এমন হয় যে হ্যান্ড বার্নিশটা আপনি রেকার থেকেও খুব টিকসই হয় রেকারের থেকে উন্নত হয় তো পাশে আর একটা সংক্ষিপে একটি ড্রেসিং টেবিল দেখায় নেই এটা একদমই ব্যতিক্রম বলতে পারেন দুই হাজার একুশ মডেলের জন্য সবচাইতে রাজকীয় একটি ড্রেসিং টেবিল এটাই হবে আশা করি চাল ড্রেসিং টেবিলের মধ্যে সিম্পল প্লাস গর্জিয়াস তো এই ড্রেসিং টেবিলটির সাথে ফুল সেট ফার্নিচার আছে তো এক সময় যখন এই প্রোডাক্টটা ডেলিভারি দেবো আশা করছি এটা এই প্রোডাক্টগুলো আমাদের রমজান মাসের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি হবে যখন আমরা ডেলিভারি দেবো প্রত্যেকটা প্রোডাক্টে বিস্তারিত বলবো তো ড্রেসিং টেবিলটা নিয়ে কথা না বললেই না ড্রেসিং টেবিলটা খুবই আমার একটি যখন এই ড্রেসিং টেবিলটা মডেলটা মূলত কাস্টমারের পুরো ধারণা ছিল কাস্টমারের এখানে আমার কোনো চিন্তা ভাবনা ছিল না কাস্টমার ধারণা দিছে বিদায় কিন্তু আমি এটা ওনার ধারণা ওনার স্বপ্নকে আমি বাস্তবায়িত করেছি এই ড্রেসিং টেবিলটা হচ্ছে পাশে চার ফিট সচরাচর ড্রেসিং টেবিল আমরা সর্বোচ্চ বড় বানাই সাড়ে তিন ফিট খুব কম খুবই কম হাতে গোনা দুই একটা ড্রেসিং টেবিল হয়তো আমরা চার ফিট বানাই কারণ চার ফিট হিউজ পরিমাণ জায়গা খায় একটা ঢাকা শহরে চার ফিট ড্রেসিং টেবিল ব্যবহার করার মতো স্পেস থাকে না তো চাল ড্রেসিং টেবিল চালটা খুব মাধুর্যপূর্ণ সাথে যেটা দিছে এটা এক কাঠের মধ্যে বের করা এক কাঠের মধ্যে এই রশিগুলো বের করা রশির সাথে ম্যাচিং করে এখানে দেখতেই পারতেছেন তিন একটা দুইটা তিনটা চারটা পিরাট দেওয়া ছোট ছোটো আপনার সুন্দর আকারে ডট দেওয়া যা আপনার জিনিসপত্র পর্যাপ্ত চিরুনি একটা সাজ জন্য যেটা রাখা যায় এখানে একটা ছোট একটা পাল্লা আছে আপনি পাল্লার মধ্যে মোটামুটি হুজ পরিমাণ জায়গা আছে আপনি জিনিস রাখতে পারবেন তো এই চার ফিট ড্রেসিং টেবিল আমরা যেভাবে বানিয়েছি এটার মডেলটা এমনভাবে হয়েছে যে আপনার যদি আপনি সাড়ে তিন ফিট করতে যান ডোয়ারটা ছোট হয়ে যাবে পিলারটা কম আসবে তো এই ড্রেসিং টেবিলটা যদি আপনি বানাতে চান তা চার ফিটই বানাতে হবে আর যদি আপনি সাড়ে তিন ফিট বানান তাহলে দুই সাইডে পিলার আসবে মাঝখানে দুইটা পিরার বাদ যাবে দুইটা না বাদ দিয়ে দেখা যায় ডোয়ারগুলো আবার চিপা হয়ে যায় তো বিভিন্ন দিকের দিকে আপনার দৃষ্টিকোণ করলে কিন্তু এক একটা জিনিসের কিছু কারণে বড় নেওয়াটাই বেটার হয় তো এটা যেভাবে আমরা তৈরি করছি বার্নিশের আগে দেখালাম বার্নিশের আগে ভিডিও করার মতো সুযোগ হয় না দেখতেই বর্তমানে দোকানে দোকান আর দোকান নেই দোকান একটা গুডাউনের রূপ ধারণ করছে কারণ ফার্নিচারগুলো রাখার স্পেস লাগে সে স্পেসটা খুবই আমার স্বল্পতা তো এই ড্রেসিং টেবিল যেভাবে তৈরি করছে এভাবে যে এটা নিতে চান এটার প্রাইস পরে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যায় এই চমৎকার ড্রেসিং টেবিলটি আমরা আপনাকে বানিয়ে দিতে পারবো তো এই হচ্ছে মূল কথা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন এই লকডাউন যেন দূরত্ব আমাদের থেকে দুর্বিত হয় আর আমরা যাতে সুন্দরভাবে আগের মতো যাতে স্বাচ্ছন্দ্যবোধ কাজ করতে পারি এবং প্রত্যেকের প্রোডাক্ট যাতে স্বাচ্ছন্দ্যবোধ আনন্দের সাথে যাতে প্রত্যেকের প্রোডাক্ট প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে পারি এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম